নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে আমরা শুনব শ্রী শ্রী জগন্নাথ দর্শন, সার্বভৌম মিলন, দাক্ষিণাত্য যাত্রা ও রামানন্দ সঙ্গে তত্ত্বকথা। নমস্কার। বহুদূরে কত দুঃখ কষ্টের মধ্যে সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া চৈতন্যদেব আজ পুরীতে আসিয়াছেন। মন্দির দর্শন করিয়া অন্তরের প্রেম সমুদ্র উথলিয়া উঠিয়াছে, দৌড়িয়া ভেতরে প্রবেশ করিলেন। বহুকালের বাঞ্ছিত ধন দারু ব্রহ্মমূর্তি দর্শন করিয়া ভাবের আবেশে প্রিয়তমের পাদপদ্মে মস্তক রাখিয়া তিনি বাহ্যজ্ঞান হারাইলেন। মন্দির তলে দেহ লুটাইয়া পড়িল। এদিকে শ্রীমূর্তি স্পর্শ করায় চারিদিকে হৈ হৈ পড়িয়া গেল। প্রহরী বেদ তুলিয়া মারিতে আসিল। সেই সময়ে মন্দিরে উপস্থিত ছিলেন রাজার সভাপণ্ডিত বাসুদেব সার্বভৌম। সন্ন্যাসের দিব্য কান্তি ও অপূর্ব ভাবাবেশ দেখিয়া তিনি অগ্রসর হইলেন এবং তাঁহার ইঙ্গিতে প্রহরীগণ নিরস্ত হইল। কিছুক্ষণ অপেক্ষা করিবার পরও বাহ্য সংজ্ঞা হইল না দেখিয়া সার্বভৌম লোকের সহায়তায় সন্ন্যাসীকে উঠাইয়া নিজ বাটিতে লইয়া গেলেন। সঙ্গীদের সহিত নিত্যানন্দ কিছুক্ষণ পরে মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু চৈতন্যদেবকে তথায় দেখিতে না পাইয়া তাঁহাদের অন্তরে ভীষণ উদ্বেগ জন্মিল। অনুসন্ধান করিয়া জানিলেন একটু আগেই জনৈক সংজ্ঞাহীন সন্ন্যাসীকে বাসুদেব সার্বভৌম মন্দির হইতে নিজ ভবনে লইয়া গিয়াছেন। সমস্ত ব্যাপার বুঝিতে বিলম্ব হইল না, তাঁহারা সন্ধান লইয়া তাড়াতাড়ি সার্বভৌমের বাড়ির দিকে ছুটিলেন। পথে গোপীনাথ আচার্যের সাথে দেখা। গোপীনাথ নবদ্বীপের অধিবাসী ছিলেন, তিনি সার্বভৌমের ভগ্নিপতি, এখন পুরীতেই বাস করেন। ভক্ত গোপীনাথের সঙ্গে মুকুন্দের পূর্বের আলাপ পরিচয় ও সৌহার্দ্য ছিল। এই দুঃসময় ভগবত কৃপায় তাহাকে পাইয়া সকলের ভরসা হইল। মুকুন্দ গোপীনাথের সঙ্গে নিত্যানন্দের আলাপ পরিচয় করাইয়া দিলেন। গোপীনাথ নিত্যানন্দের মুখে চৈতন্যদেবের সমস্ত বৃত্তান্ত শুনিয়া তাহাদিগকে লইয়া সার্বভৌমের গৃহে উপস্থিত হইলেন। সার্বভৌমের যত্ন শুশ্রূষাতে ততক্ষণে চৈতন্যদেব অনেকটা সুস্থ হইয়াছেন, তাহার বাহ্যজ্ঞান ফিরিয়া আসিয়াছে। নিত্যানন্দ ও সঙ্গীদেবকে দেখিয়া তিনি অতীব আনন্দিত হইলেন। তাহাকে সুস্থ শরীরে দেখিয়া তাহাদেরও প্রাণ ঠান্ডা হইল। গোপীনাথের মুখে সকলের পরিচয় শুনিয়া সার্বভৌম খুব সুখী হইলেন এবং পরম সমাদরে আদর অভ্যর্থনা করিয়া তাহাদিগকে তাহার গৃহেই অবস্থান ও বিশ্রামের জন্য অনুরোধ জানাইলেন। নিত্যানন্দ ও ভক্তগণ অতিশয় কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তাহাদের প্রিয়তম সঙ্গী রক্ষার জন্য সার্বভৌমকে বারংবার ধন্যবাদ প্রদান করিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর সার্বভৌম নিজ পুত্রকে সঙ্গে দিয়া তাহাদের জগন্নাথ দর্শন, সমুদ্র স্নান ও অন্যান্য তীর্থকৃত্যের অতি সুন্দর ব্যবস্থা করাইলেন। পরম আনন্দে তাহাদের স্নান দর্শনাদি নিষ্পন্ন হইল। সার্বভৌমের নিমন্ত্রণে ভক্তগণ সহ চৈতন্যদেব সেদিন তাহার গৃহে ভিক্ষা গ্রহণ করিলেন। মহাপ্রসাদ ভিক্ষা গ্রহণ করিয়া তাহাদের অন্তরে আনন্দের অবধি রহিল না। চৈতন্যদেবের অভিপ্রায় বুঝিয়া সার্বভৌম তাহার বাড়ির সন্নিকটেই এক অতি নির্জন জায়গায় জনৈক আত্মীয়ের আলোয়ে তাহাদের বাসস্থান ঠিক করিয়া দিলেন। বিশাল উড়িষ্যা তখন স্বাধীন হিন্দু রাজ্য। মহাপরাক্রমশালী পরম ভক্ত রাজা প্রতাপরুদ্র গজপতি দেশের অধীশ্বর। মুসলমান বাদশাহগণের পুনঃ পুনঃ আক্রমণ প্রতিরোধ করিয়া তিনি নিজ বাহুবলে স্বদেশের বিজয় পতাকা উড্ডীন রাখিয়াছেন। উড়িষ্যাতে পুরী, ভুবনেশ্বর, জাজপুর, কোণারক প্রভৃতি সুপ্রসিদ্ধ তীর্থস্থানে ভাস্কর্য ও স্থাপত্যের পরাকাষ্ঠার স্বরূপ বিরাট মন্দিরসমূহ অবস্থিত। ভারতের সর্বপ্রদেশের সরৎ ধর্মনিষ্ঠ হিন্দু তীর্থযাত্রীরা সেই অতীতকালে উড়িষ্যায় আসিয়া ওই সকল স্থান দর্শন করিতেন।
ধর্মপ্রাণ রাজা তীর্থযাত্রীদের সুবিধার জন্য সর্বদাই তৎপর ছিলেন এবং মুক্ত হস্তে অকাতরে অর্থ ব্যয় করিয়া দেশের সর্বত্র রাস্তাঘাট, অতিথিশালা, সদাব্রত প্রভৃতির সুব্যবস্থা করিয়া দিয়াছিলেন। বিদেশি যাত্রী বা পথিক যাহাতে নিরাপদে গমনাগমন করিতে পারে সেজন্য সর্বত্র সতর্ক প্রহরী নিয়োজিত ছিল। তীর্থদর্শন করিতে আসিয়া অনেক বিদেশি যাত্রী পুরীর মহিমায় আকৃষ্ট হইয়া সেখানে স্থায়ীভাবে বসবাস করিতেন। বিশেষত বঙ্গদেশে মুসলমান অধিকার প্রতিষ্ঠিত হইলে অনেক সধর্মনিষ্ঠ ব্যক্তি স্বাধীন হিন্দু রাজ্য উড়িষ্যায় গিয়া বাস করিয়াছিলেন। রাজার সকলের প্রতি সমান দৃষ্টি, বরং বিদেশি সুখ সুবিধার প্রতি বিশেষ লক্ষ্য। হিন্দু রাজা শাস্ত্রা অনুযায়ী অপত্য স্নেহে প্রজাপালন করাকেই রাজধর্ম মনে করিতেন। তাহার বিশ্বাস ছিল ইহার যথাযথ পালনে মোক্ষ লাভ, ব্যতিক্রমে নরকবাস। দেশকাল অনুসারে শাস্ত্রের ব্যবস্থা দিবার জন্য হিন্দু রাজগণ বৃত্তি দিয়া শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদিগকে নিয়োগ করিতেন। হিন্দু শাস্ত্র অনুসারেই তখন দেশের বিচার শাসন চলিত। সেই জন্য মহামহোপাধ্যায় পণ্ডিতগণ রাজসভা অলঙ্কৃত করিতেন। ইহাদের উপাধি ছিল সভা পণ্ডিত। বাসুদেব সার্বভৌমের পাণ্ডিত্যে মোহিত হইয়া প্রতাপরুদ্র তাহাকে সভাপণ্ডিত করিয়াছিলেন। শোনা যায় সার্বভৌমের খ্যাতি শুনিয়া রাজা তাহাকে বাংলাদেশ হইতে পরম সমাদরে উড়িষ্যায় লইয়া গিয়াছিলেন। সার্বভৌম পুরীতেই আত্মীয় স্বজন সহ বাস করিতেন। রাজ্যে ও রাজার নিকটে তাহার অসাধারণ প্রতিপত্তি ছিল। আচার্য শঙ্কর বিকৃত বৌদ্ধ ধর্মের প্রভাব দূর করিয়া ভারতে সনাতন বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। বেদ ও বৈদিক ধর্মের সংরক্ষণ এবং প্রচারের জন্য ভারতের চারি প্রান্তে চারিধামে চারিটি প্রধান মঠ ও ওই সকল মঠের অধীনে সমস্ত প্রসিদ্ধ স্থানে ও তীর্থক্ষেত্রে বহু শাখা মঠ স্থাপিত হইয়াছিল। ভারতের উত্তর প্রান্তে হিমালয়ে যোশী জ্যোতি মঠ, পূর্ব প্রান্তে পুরীক্ষেত্রে গোবর্ধন মঠ, দক্ষিণ প্রান্তে রামেশ্বরের শৃঙ্গেরি মঠ এবং পশ্চিম প্রান্তে দ্বারকাতে সারদা মঠ স্থাপন করিয়া উক্ত চারি মঠের অধীনে সমস্ত ভারতবর্ষকে বিভাগ করত ওই সকল মঠাধীশের ওপর ধর্মরক্ষার ভার অর্পিত হইয়াছিল। তাহারই ফলে অত্যল্পকালের মধ্যে সারা ভারতে বৈদিক ধর্ম পুনরুজ্জীবিত হইয়া ওঠে। কালপ্রভাবে ওই সকল মঠের কখনো উন্নতি কখনো অবনতি ঘটিয়াছে। আবার কোনো কোনো মঠের প্রধান কেন্দ্র স্থানান্তরিতও হইয়াছে সত্য, তথাপি এখনো সমগ্র ভারতে ওই সকল মঠ, মঠাধীশ ও সম্প্রদায়ের অসাধারণ প্রভাব। বলিতে কি, বিদেশি বিধর্মীর প্রবল আক্রমণ এবং পরাধীনতার ঘোর অমানিসাতেও ওই সকল মঠে সনাতন ধর্মের জ্ঞান ভক্তির এবং ত্যাগ তপস্যার বর্তিকা উজ্জ্বল প্রভাব বিস্তার করিয়া দিশাহারাকে পথ দেখাইয়াছে। আচার্য শঙ্করের ন্যায় পরবর্তীকালে রামানুজাদি আচার্যগণও স্বীয় সম্প্রদায়ের সংরক্ষণ এবং প্রচারের জন্য স্থানে স্থানে ওরূপ মঠ আখড়াসমূহ স্থাপন করেন। পুরীতে এখনও সর্বসম্প্রদায়ের মন্দির, মঠ, আখড়াসমূহ বর্তমান আছে। ওই সকল মঠে ব্রহ্মচারী, সন্ন্যাসী ও বৈরাগীরা বাস করিয়া অধ্যয়ন, অধ্যাপনা ও সাধন ভজন সহায়ে নিজেদের জীবন গঠন ও পরম পুরুষার্থ লাভের চেষ্টা করেন এবং তীর্থদর্শন ভ্রমণাদি উপলক্ষে দেশের সর্বত্র পরিভ্রমণ করিয়া সনাতন ধর্মের প্রচারের দ্বারা জীব জগতে পরম কল্যাণ সাধন করেন। বাসুদেব সার্বভৌমের সময়েও পুরীতে বহু ব্রহ্মচারী ও সন্ন্যাসী বাস করিতেন। শাস্ত্রাদি অধ্যয়নের ও সাধন ভজনের পক্ষে পুরী অতিশয় উপযোগী স্থান বলিয়াই সাধু সন্ন্যাসীদিগের মনে ওই স্থানে বাস করিবার আকাঙ্ক্ষা জন্মিত। সার্বভৌম যে শুধু বড় নৈয়ায়িক ও মীমাংসক পণ্ডিত ছিলেন তাহা নহে, বেদান্ত শাস্ত্রেও তাহার অসাধারণ বুৎপত্তি ছিল। পুরীর বহু সন্ন্যাসী ব্রহ্মচারীকে তিনি শাঙ্কর ভাষ্যাদি সহ বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করাইতেন।
চৈতন্যদেবের সঙ্গে আলাপ পরিচয় হওয়ার পরে সার্বভৌমের মনে খুব দুঃখ হইল, হওয়াই স্বাভাবিক। চৈতন্যদেবের মাতামহ নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে সার্বভৌমের আত্মীয়তা ছিল, সেই সূত্রে পরম স্নেহের পাত্র নিমাই এমন কচি বয়সে বৃদ্ধা জননী ও বালিকা স্ত্রীকে পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছে দেখিয়া বাসুদেব খুবই দুঃখ করিতে লাগিলেন। পরে তাহাকে সন্ন্যাসের পরিচয় জিজ্ঞাসা করিয়া যখন শুনিলেন তিনি ভারতী নামা সন্ন্যাসীর শিষ্য, তখন আরও দুঃখ হইল। কারণ সার্বভৌম মহাশয় অসাধারণ পণ্ডিত হইলে কি হইবে? বিষয় লোকের প্রধান কাম্য বস্তু মান যশ ও সামাজিক মর্যাদা গৌরবের প্রতি 16 আনা দৃষ্টি থাকে, উহাকেই তাহারা সংসারের সার বস্তু মনে করেন। কাজেই তখন ভারতী নামা সন্ন্যাসীর অপেক্ষা অন্য কোনো নামধারী সন্ন্যাসীদের গৌরব অধিক থাকায় নিজ প্রিয়জনকে সেই দলের অন্তর্ভুক্ত করিবার ইচ্ছা হইল। চৈতন্যদেবকে বলিলেন তাহার মত হইলে তাহাকে সর্বাপেক্ষা অধিক গৌরবশালী সম্প্রদায়ের সন্ন্যাসী দ্বারা পুনরায় সংস্কার করাইবেন। কিন্তু পরমার্থৈক দৃষ্টি চৈতন্যদেবের নিকট ওই সকল অতি হেয় বস্তু। তিনি অতি বিনীতভাবে সার্বভৌমকে জানাইলেন তাহার ন্যায় অধম অধিকারীর পক্ষে ইহাই যথেষ্ট, কাজেই এই জন্য আর কোনরূপ চেষ্টার প্রয়োজন নাই। সার্বভৌম এইরূপ মনোভাব দেখিয়া খুশি না হইলেও এই জন্য আর অনুরোধ করিলেন না। তবে যুবক সন্ন্যাসীর প্রতি স্নেহপরবশ হইয়া তাহাকে বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। বাসুদেব বলিলেন সন্ন্যাস ধর্ম ঠিক ঠিক পালন করা অতীব কঠিন, বিশেষত তোমার ন্যায় যুবকের পক্ষে। তুমি আমার নিকট বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করো, তাহা হইলে তোমার বুদ্ধি মার্জিত হইবে এবং যথার্থ সন্ন্যাসী জীবনযাপনে সক্ষম হইবে। আমি তোমাকে অতিশয় যত্ন করিয়া সমগ্র বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করাইব। চৈতন্যদেব আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বলিলেন আপনি আমার পরম হিতৈষী, রক্ষাকর্তা, আশ্রয়দাতা, আপনার আদেশ যথাসাধ্য পালন করিব।